আমারে ছেড়ে গেলে তুমি একজন সুন্দর মানুষ পাইবা কিন্তু আফসোস তুমি কখনো আমারে পাইবা না আমি তোমারে এতটা ভালোবাসি এমন মানুষ তুমি অন্য কোথাও পাইবা না আমরা যাদেরকে এই কথাটা সবচেয়ে বেশি বলি বা যাদেরকে বলি যে তুমি আমাকে ছেড়ে গেলে হয়তো আমার চেয়ে তো হাজার গুণে বেটার মানুষ পাইবা কিন্তু কখনো তুমি আমাকে পাবা না হ্যাঁ আসলেই তো আমরা যাকে ভালোবাসি তাকে আমাদের চাইতে অন্যকে ভালোবাসতে পারবে এমনটা কখনো হবে না আপনি যে মানুষটাকে প্রচন্ড ভালোবাসেন বা এখনো ভালোবাসেন তাকে আপনার চাইতে অন্যকে ভালোবাসতে পারবে কখনোই না আমি তাকে কতটা ভালোবাসি সেটা একমাত্র আমি জানি আমি তার জন্য অনেক কিছু করার চেষ্টা করেছি বা যার জন্য সব কিছু করলাম শেষমেশ সে আমাকে ছেড়ে গেল ব্যাপারটা এমনই হয় আপনি যার জন্য সব করবেন দেখবেন সেই আপনার জন্য কিছুই করবে না এত কিছু করলাম যার জন্য সে একটু বোঝার চেষ্টা করো না যে কার জন্য এত কিছু করলাম আমার প্রচন্ড আফসোস হয় সে মানুষটা আজও বুঝেনি যে আমি কতটা ভালোবাসছিলাম বুঝবে ভাই একটা সময় পর বুঝবে তখন সে হাজারও চাইবে কিন্তু আমাকে আর ফিরে পাবে না আপনার সেই প্রিয় মানুষটা এখন না একটা সময়ের পর সে এটা রিয়েলাইজ করবে যে আপনি তাকে কতটা ভালোবাসছিলেন কিন্তু আফসোস সে আর পাবে না সে আর ফিরে পাইবে না আপনি তাকে কখনোই মেনে নেবেন না যাকে আপনি ভালোবাসতে চাইবেন সেই মানুষটা অন্যকে ভালোবাসবে কিন্তু একটা সময়ের পর সে ঠিকই ব্যাগ আসবে আয়শা আপনার কাছে মাপ চাইবে কিন্তু মন ভাঙার পর সরি কোনো কাজে আসে না যে মানুষটা আমাদের মনটা ভেঙে চুরমার করে দেয় সেই মানুষ যখন আসে সরি বলে তখন কিচ্ছু হয় না ভাই ভাঙ্গা মন কে কখনো জোড়া লাগা যায় আসলে কথাটা এমন ছিল যে আমি যাকে ভালোবাসছি সে এখন পে আমার সে অন্য কারো হবে এটা কখনো মেনে নিব না বা সে অন্য কারো হয়ে শেষ পর্যন্ত সেইখানে ঢোকে আমার কাছে ফিরে আসবে তবুও আমি তাকে মেনে নিব না কারণ যে একমার আমার ছিল সে আমার আছে কিন্তু যে ছেড়ে গিয়েছে সে সামনে ছেড়ে যাবে না তার কোনো গ্যারান্টি নেই আমি তাকে কখনোই মানে গ্রহণ করবই না এই জন্যই না যে মানুষ আমাকে একবার ছেড়ে যেতে পারছে সে চাইলে হাজারবার যাবে আপনার সেই প্রিয় মানুষটা হাজারবার যাবে যদি সে যেতে চায় কখনো ধরে রাখতে পারবে না আসলে কাউকে ধরে রাখার চাইতে তাকে মুক্ত করে দেওয়া চাইছে যখন তাকে ধরে রাখতে চাইবেন জোর করে তখন আপনি তাকে কখনোই পারবেন না মানে যতবার চাইবেন যে সে এখন তো আমার থাকবে সে ঠিক ততটাই দূরে সরে যাবে তারপরও আমরা তাদেরকে ভালোবাসি যারা আমাদের থেকে দূরে সরে যায় যারা আমাদের প্রিয় মানুষ যারা আমাদের হয়ে থাকতে চায় না তাদেরকে আমরা ভালোবাসি কিন্তু এই ভালোবাসার জন্য আমাদের হাজার কষ্ট পেতে হয় আমরা কখনোই এই কষ্টটা মেনে নিলেও মানে মেনে নিতেই পারি না তারপরও মেনে নিই ভুলে যাওয়া কঠিন হয় আমাদের পক্ষে সেই মানুষটাকে যাকে এতটা ভালোবাসছি তারপরও তার জন্য ভালোবাসা রইল হয়তো সে একদিন আফসোস করবে কিন্তু তখন কোনো কাজে আসবে না ভালো থাকুক সে ভালোবাসা রইল তার জন্য